আমরা উনার সৌজন্যে, উনার প্রতিষ্ঠানের সৌজন্যে একটি ক্লিয়ার ব্যাগ আমরা তোমাদের সবার হাতে তুলে দিচ্ছি। ওনাদের সৌজন্যে আমরা এটা পেয়েছি। আমাদের অতিথি বিশ্ব রাজদর পাপ্পু। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে জানাই আমার আদাব ও নমস্কার। সুপ্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দকে জানাই আমার ইউনাইটেড কম্পিউটার ইজুন আইটি ইনস্টিটিউটের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 21 ফেব্রুয়ারি আপনাদের এসএসসি পরীক্ষা, আশা করি 2 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। আশা করি আপনারা ভালো প্রিপারেশন নিছেন, ভালো রেজাল্ট আশা করি আমি কামনা করি আপনাদের। আপনারা এইটাই লক্ষ্য থাকতে হবে যে আপনারা বিগত যে পরীক্ষার্থীরা দিছে যারা, এর চেয়ে আপনারা আরও ভালো রেজাল্ট করবেন। কিন্তু আমাদের যে এই যে আপনারা স্টুডেন্ট আছে, কিন্তু এই স্টুডেন্টের মাঝেই কিন্তু আপনারা ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের, আমিও ভিক্টোরিয়া স্কুলে পড়ছিলাম, 2 বছর পড়ার পর আমি এলাকা আমার দেশের বাড়িতে চলে যাই। আমার বাবা অসুস্থ ছিলেন, তারপর চলে গেছিলাম। কিন্তু ভিক্টোরিয়া স্কুলের কথা মনে পড়ে, স্যারদের কথা আমি কখনোই ভুলি না। এই যে ভিক্টোরিয়া স্কুল থেকেই কিন্তু অনেক বড় বড় আর কি অনেকেই ডিসি আছে, এসপি আছে, ভিক্টোরিয়া স্কুল থেকেই পড়ে গেছেন, অনেক বড় বড় পর্যায়ে আছেন ভিক্টোরিয়া স্কুল থেকে পড়ে। কিন্তু আমি ভিক্টোরিয়া স্কুলের স্যারদের যত অনেক সহযোগিতা পেয়েছি আমরা। আমরা ইউনাইটেড ইজুন কিভাবে এসেছে, এই ভিক্টোরিয়া স্কুলে স্যার ম্যাডামরা আমাদেরকে সহযোগিতা করেছেন, অনেক কিছু সহযোগিতা করেছেন। আমরা এই স্যারদের কথা আমি সবসময় মনে থাকবো। আমাকে এই যে কিছু কথা বলার জন্য আমাকে যে একটা সুযোগ করে দিয়েছেন, এটা আমি কৃতজ্ঞতা জানাই স্যারদেরকে, এটাই আর কি। আর আপনারা একটা জিনিস ছিল ভুল করবেন না, যে সময় এসএসসি পরীক্ষাতে যাবেন, যে সময় আপনারা আপনার অ্যাডমিট কার্ড, কলম, তা প্রয়োজনীয় যন্ত্রপাতি সব কিছু নিয়ে যাবেন সুন্দরভাবে। আপনারা যে সময় পরীক্ষা পেপার দেওয়া হবে, ভালোভাবে রেজিস্ট্রেশন নাম্বার, অনেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেন দেখে আপনাদের অনেক সময় উইতেল আসে বা ফেইলও আসে, এটা ভালোভাবে আপনারা এটা ফিল আপ করবেন। আমি এটাকে আশা করি স্যাররা আপনাদেরকে এই সব পড়া সব কিছু বলছেন। পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা কিন্তু অবসর কি বসে থাকবেন না, আপনারা যেটা সময় পাবেন আপনারা কম্পিউটার শিক্ষাটা গ্রহণ করবেন। কারণ এখানে বর্তমান যুগে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, কম্পিউটার না ছাড়া কোনো কিছুই কাজে লাগে না। কম্পিউটার শিখে আপনারা অনেক অনেক এগোতে পারবেন। এর জন্য আপনাদের কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে ভর্তি হবেন। শ্রীমঙ্গলে আমরা ইউনাইটেড কম্পিউটার ইজুন কম্পিউটার কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠান। আমাদের আরেকটা স্বপ্ন একটা আছে, আপনাদের যে শেখানোর পর আমরা যে কোর্স নিব, যে এটা কিন্তু একবারে না, আপনারা কিন্তু লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের এখানে। আপনারা একবার ভর্তি হয়ে গেছেন, আর যদি 6 মাস পর যদি আসেন, তার আমায় আমি তা ভুলে গেছি, এই প্রতিষ্ঠান আমি অনেক কিছু ভুলে গেছি, এটা আমরা সুযোগ করে দেবো, লাইফ টাইম আমাদের এখানে সুযোগ থাকবে। এছাড়া আমরা আউটসোর্সিং করার চিন্তা আপনারা করতেছি, সামনেই আমরা কিন্তু আউটসোর্সিং নিয়ে আমরা কাজ চালিয়ে যাব। আমাদের চিন্তা আপনারা আর কি আরও প্রসার আর কি হবে। আমাদের ইতিমধ্যে আমাদের 6টা প্রতিষ্ঠান হয়ে গেছে, 6টা ব্রাঞ্চ আছে বিভিন্ন পর্যায়ে আর কি। ভৈরব বাজার আছে, সাতগাঁওয়া আছে, তারপর ভুনুবি বাবুর বাজারে আছে, আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চ ভানুগাতে আছে, তারপরে আমাদের শ্রীমঙ্গলে 2টা ব্রাঞ্চ আছে। যে কোনো জায়গাতেই আপনারা ভর্তি আর কি হওয়ার পর আপনারা যে কোনো জায়গাতে আপনারা ক্লাস করতে পারবেন, এই সুবিধাটা আপনাদের থাকবে। আর আসল কথা, কম্পিউটার শেখার পাশাপাশি যে আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা শিখবেন, প্রাথমিক ধাপটা, ধাপটা শেখার পর আপনারা যে গ্রাফিক্সটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফিক্সটাও আমরা
শেখানোর পর আউটসোর্সিংটা কীভাবে করতে হয় এটা আমরা শিখিয়ে দিব। আমাদের যে একটা আমাদের চিন্তা ভাবনা নেক্সট আমরা আইটি ফার্ম করব, এইটা চিন্তা ভাবনা। আশা করি আপনারা যে এই এসএসসি পরীক্ষার পর আপনারা যে এলাকা সময়টা পাবেন এই সময়টা আপনারা একটা কিছু শেখার চিন্তা ভাবনা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদান।